যদি স্যারকে না ছাড়ো তাহলে কিন্তু এক্ষুনি এটা গলায় ঢুকিয়ে দেব। স্যার কিচ্ছু করেনি, আমি বেঁচে আছি, মরিনি। ওই অবস্থাতেও ফুলকি শুধু আমারই কথা ভাবলো। কি করব আমি মেয়েটাকে নিয়ে বুঝতে পারছি না। আমি তো ফুলকিকে কিছুই দিতে পারবো না। ওকে একজন বক্সার তৈরি করার জন্য আমি শালিনীর কাছে একটা বছর সময় চেয়েছিলাম, কিন্তু এই একটা বছরে ফুলকি কতটাই বা এগোবে? ভুলতে পারবে আমায়? বক্সিং এর দুনিয়ায় কতটা ঢুকলে ও আমাকে নিয়ে আর ভাববে না? ওর তো দুনিয়াটাই আমি। এটা কি টানা পড়েন রে বাবা! সব থেকে বড় কথা হলো, ইলেকট্রিক শক লাগার পর ফুলকি কি আদৌ আর বক্সিং করতে পারবে কোনোদিন? তুমি কি করে এলে? তুমি এখানে কি করে এলে? বক্সিং ক্লাবস পড়েছো কেন? তুমি এখন ট্রেনিং করতে পারবে ফুলকি? অসম্ভব। এই দেখুন স্যার, আমি খুশি খুশি করছি। এই দেখুন, আমি পাও নাড়াতে পারছি। আপনি আমার জন্য মন খারাপ করে বসেছিলেন না? এই দেখুন, ফুলকি দাস আপনার সামনে হাজির। ফুলকি, তুমি তুমি আমার জন্য এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে। আমি আপনাকে খুব ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। আমি আপনার জন্য সব কিছু করতে পারি। আপনি আমার দুনিয়া, আপনার জন্য আমি বাঁচি, মরেও যেতে পারি। ফুলকি, আমি কি দেখলাম? হঠাৎ এরকম স্বপ্ন দেখলাম কেন? ফুলকির কিছু হয়নি তো? রোহিত, রোহিত বলছিলাম যে হাসপাতাল থেকে ফোন এসেছিল। হ্যাঁ ভাই, তোমাকে যেতে বললো ডক্টর বাসু নাকি রিসেপশনে বলেও রেখেছেন। ফুলকির কিছু হয়েছে? আরে সে বিষয়ে তো কিছুই বললো না। দা ভাই, তুই তাড়াতাড়ি রেডি হ, চল আমরা বেরোই। আমি আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, টেনশন হচ্ছে আমার। ফুলকির কিছু হলো কিনা কে জানে। আমি 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 চেঞ্জ করে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। কাল এত বড় একটা কাণ্ড হয়ে গেল না, আমার তো এখনো হজমই হচ্ছে না কিছু। আচ্ছা পারমিতা, আমার না কেন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওই ইলেকট্রিকের তারটার জলে ফেলে দেয়নি তো? এ ধানু, তুই দাবাইকে নিয়ে গিয়ে বসা, আমি ডক্টর বাসু খোঁজ করছি, ঠিক আছে? দাবাই কেন তো টেনশন করছিস? দেখ, খারাপ কোনো খবর হলে ডাক্তার আমাদের নিজে ফোন করে জানাতেন, তাই না? পিয়াল তো ঠিকই বলেছে। দা ভাই, তুই বস তো, বস এখানে, আমরা তো কথাবার্তা বলছি নাকি? আমি আর সহ্য করতে পারছি না রে ধানু। আমি ফুলকিকে আমি আর কোনোদিনও একা ট্রেন করতে ছাড়বো না, তুই দেখে নিস। রুদ্র যদি আমার দাদার ফেভারিট গানগুলোর কালেকশনটা না শোনা, তো আমি ফুলকির চিৎকারটা তো অন্তত শুনতে পারতাম। আমি কি কি হতো বলতো? যদি ঠিক সময় ফুলকির জ্ঞানটা না ফিরতো তাহলে কি হতো ভাবতে পারছিস?
মেয়েটার এই অবস্থার জন্য কে দায়ী? এরা দুজন, এরা দুজন। কে বলছে আপনি ফুলকির কোনো ক্ষতি করেনি? মেরে ফেলে দেবো। পিয়াল একটু দেখ না। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। ডক্টর বাসুমদ আসতে বলেছিলেন, পেশেন্ট ফুলকি রায় চৌধুরী। এই তো এসে গেছেন। কি খবর ডক্টর? রাতে কোনো বাড়াবাড়ি হয়েছে কি? একবার ফুলকির সাথে দেখা করা যাবে? হ্যাঁ ওই তো দেখুন। আমি বলেছি আমি একদম ভালো হয়ে গেছি, আমি বাড়ি যাব। কাল যে ইঞ্জেকশনটা আনালাম ওটা খুব ভালো কাজ দিয়েছে, বাকি টেস্টগুলোও করিয়ে নিয়েছি, সব খুব ভালো। শুধু পায়ে একটু বার্ন ইঞ্জুরি আছে, ও সেরে যাবে। মানে যাকে বলে ঈশ্বর ওকে রক্ষা করেছে। সত্যি করে বলো তো, তুমি সত্যি ঠিক আছো নাকি বাড়ি যাবার তাড়ায় বলছো ঠিক আছো? দেখেছো ধানু দিদি, স্যার কিরকম আমায় অসুস্থ করে রাখতে চাইছে। এক মুখে বলে ফুলকি দাস তোমাকে অনেক ট্রেনিং করতে হবে, তাড়াতাড়ি সবকিছু শিখে নিতে হবে, আর অন্যদিকে ফুলকি দাসকে শুয়ে রাখতে চাই। আরে বাবা, ফুলকি দাস এত শুয়ে থাকতে পারে না, দেখুন আমি তো পুরো সুস্থ আছি, এই দেখুন। আরে আরে ফুলকি, ফুলকি 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 দাস একদম সুস্থ হয়ে গেছে, চল মা কালী। ফুলকিকে এবার সত্যি একটা লক্ষ্য দিতে হবে, ওকে একজন বড় বক্সার হতেই হবে। আমার জীবনেও এখন এটাই লক্ষ্য। ফুলকি সাবধানে। আচ্ছা স্যার, আমি তো দিব্যি হাত পা নাড়াতে পারছি, তাহলে এই চেয়ারে বসে কেন আসছি? কি বললে? বাড়াবাড়ি একদম করবে না ফুলকি, ঠিক আছে? এমনিতেই তো ডক্টর বাসুকে বলে সাত তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়ি এসেছো, তুমি কিন্তু এখনো 100% ফিট নও ফুলকি। পাগলামি একদম করবে না, ঠিক আছে? ডক্টর তোমাকে নজরে রাখতে বলেছেন, বেশি হুড়োহুড়ি করতে বারণ করছে, একদম বাদরামি করলে পিঠে বকছিস কেন রে অসুস্থ মেয়ে? ফুলকি মা, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম রে। হ্যাঁ রে রোহিত, হসপিটাল থেকে যে ওরকম একটা ফোন এলো। মেজো জেঠি, ডাক্তারবাবু আর ফুলকি দুজনে ইচ্ছে করে রহস্যটা তৈরি করেছিল জানো। আমাদের ফুলকি দাস ডাক্তারবাবুকেও ছাড়েনি, দলে টেনেছে। ও মাই ফাদার, ফুলকি তুমি তো ভালোই সারপ্রাইজ গিফট করো। হ্যাঁ, সামটাইমস ওয়াটারে ডুব দিচ্ছে, সামটাইমস সেন্সলেস হয়ে যাচ্ছে, সামটাইমস ভালো হয়ে যাচ্ছে সাডেনলি। হ্যাঁ ও ও মা কাকিমা, আমি যে বাড়িতে ফিরে এসেছি এর জন্য তুমি খুশি হওনি? তুমি যেরকম দুম করে শখ খেয়ে গেলে আবার দুম করে সেরে উঠলে, তাতে তো আমরা কোনো থই পাচ্ছি না মা। এরপর যদি তোমার একটা বাড়াবাড়ি কিছু হয় তখন তো তোমার বাপ মা এসে বলবে যে এ বাড়িতে তোমার ঠিক মতো দেখাশোনা করা হয় না, তাই না? তোমাদের এই কুটকচালি না আমার আর ভালো লাগছে না। অরুণা, ফুলকিকে ওর ঘরে নিয়ে যাও, মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, কোথায় বাড়িতে একটা উৎসব হবে, তাহলে সব মিলে ওকে কথা শোনাতে বসলে। আচ্ছা কেউ তো একবারও বললে না যে এই অ্যাক্সিডেন্টটা হলো কি করে সেটা বের করা উচিত, সেদিকে তো কারোর খেয়াল নেই। তবে দীপ, তোমার দিদিকে নিয়ে ঘরে যাও, ঘরে যাও, আমার তোমাদের কথা শুনতে ভালো লাগছে না, যাও যাও যাও। দাদা আপনি কিন্তু বড়দিকে অলওয়েজ কোল্ড করেন, কিন্তু দিস টাইম আমারও একটু স্ট্রেঞ্জই লাগছে। স্ট্রেঞ্জ লাগছে? কি স্ট্রেঞ্জ লাগছে? আসলে মাইন্ড করবেন না, এত ইতস্তত কেন করছিস কাবেরী?
আমরা তো এই নিয়েই আলোচনা করছিলাম। যে অ্যাক্সিডেন্টটা আবার ফুলকির বাপ করায়নি তো? না মানে উনি তো চাপ দিয়ে টাকা বার করার তালেই ছিলেন। এবার উনি যাতে রোহিতকে সবার সামনে খুনি না বলে বসেন, তার জন্য তুমি নিশ্চয়ই কার্পণ্য করতে না, রুদ্রও দিয়ে দিত বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য।